এখন পর্যন্ত চলতেছে, ওই মানুষ ভিতরে আছে না বড় না বাইরে শুনলাম হালত তো পাগলার মতো এই জন্য অবস্থা। একদম সিরিয়াস অবস্থা। হ্যাঁ, কে পুলিশ দুর্ঘটনা ঘটছে দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন, একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা হলো গারাদা স্ট্যান্ডের কাছে, তো দেখতে পাচ্ছেন আমাদের সেই রাস্তা থেকে একদম সরাসরি এই রাস্তা এই প্লার ভেঙে নিচে পড়ে গেছে। এই এই এইটা প্রাইভেট কারটা দেখতে পাচ্ছেন পড়ছে প্রায় 15-20 মিনিট আগে, এখনও গাড়িটা কিন্তু রানিং আছে দেখতে পাচ্ছেন। 15-20 মিনিট আগে এটা এখানে পড়ে গেছে, তারপরও এখন পর্যন্ত গাড়িটা রানিং আছে, মানে গাড়িটার ইঞ্জিন চালু আছে দেখতে পাচ্ছেন। পানির মধ্যেও ওটা কিন্তু ওটার যে ই সেটা কিন্তু নড়তে আছে। আল্লাহ মালিক জানে। আসলে ভিতরে আমরা কেবল জানতে পারলাম যে ভিতরে যে লোক ছিল সেটা নাকি বাড়িয়ে বেরিয়ে গেছে নাকি জানি না, আমরা বলতে পারতেছি না আসলে যে কি হয়েছে, ভিতরে লোক আছে কি আছে না সেটাও সঠিকভাবে বলতে পারতেছি না। কিন্তু মানুষ বলতেছে যে ভিতরে যারা ছিল বেরিয়ে গেছে। এখনও দেখতে পাচ্ছেন গাড়ির ইঞ্জিন চালু, লাইট জ্বলতেছে, পানির মধ্যেই লাইট জ্বলতেছে। দেখেন আমি সুন্দরভাবে দেখাচ্ছি, খুব সিরিয়াস একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখনও ইঞ্জিনটা চালু, বাইরে এলো কেমনে? ওদিকে কিন্তু কোনো ভাঙ্গা দেখি না তো, কোন জায়গায় তো ভাঙ্গা ভঙ্গা দেখি না, বাইরে থেকে কেমনে? ও বাইরে থেকে নেমে গেছে, এত গ্লাস তো দু মুরে এমুরে তো আটকি না, নুমুরে আটকি না কিনা তা তো জানি না।